নমস্কার বন্ধুরা, প্রায়শই আমরা নেতা বা লিডার কথাটা শুনে থাকি, আর এখন গণতান্ত্রিক ভারতবর্ষে নেতার অভাব নেই, সবাই নেতা। কিন্তু নেতা কাকে বলবো? একটা প্রবাদ আছে, লিডার্স আর বর্ন অ্যান্ড লিডার্স ক্যান নট বি মেড। একটু বিস্তারে যদি আমরা বলি, আমার অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, আমি নেতা হয়ে গেলাম, এটাকে নেতা বলে না। নেতা তারাই যাদেরকে সাধারণ জনগণ ফলো করে। তাহলে আমি যদি অনেক লোককে কন্ট্রোল করতে পারি, তার মানে আমি নেতা এটা নই। নেতা সে যাকে সাধারণ মানুষ ফলো করে বা তাকে অনুসরণ করে। এক কথায় বলতে গেলে নেতা হলেন সেই ব্যক্তি হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। সেই হলো লিডার, যে নিজে জানে বা পথ জানে, সে পথে নিজে চলে এবং সে পথে অন্যদেরকে চালনা করতে বলে এবং সে পথ দেখিয়ে যায়। কিন্তু আমরা বাস্তবে দেখি সব নেতারা বলে আমি যা বলি তোমরা তাই করো, কিন্তু আমি যা করি তোমরা তা করো না। সমস্ত নেতাকে আমরা এই কথাটা বলতে শুনি। এখানেই আমার প্রশ্ন যে এরা কি নেতা? না বন্ধুরা, এরা নেতা নয়। নেতা হলেন সেই যে নিজে নিজের বক্তব্যকে আগে পালন করে, তারপর অন্যদেরকে সেটা পালন করতে বলে। বাংলায় একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরকে শিখায়। নিজে তো আগে সেটাকে ফলো করবে, তারপর তো অন্যকে ফলো করতে বলবে। আর যে নিজে নিজের বক্তব্যকে বা নিজের দেখানো পথকে ফলো করে না, তাকে অন্যরা কেন ফলো করবে? তাহলে আমরা আমাদের আশেপাশে যে লোকগুলোকে নেতা হিসেবে দেখি, আমার বক্তব্য তারা কেউ নেতাই নয়। তারা অর্থ বলে, ক্ষমতা বলে, অন্যদেরকে কন্ট্রোল করে, এরা কিন্তু নেতা নয়। নেতা ছিলেন একজন আমাদের নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নামই হয়ে গেছে নেতাজি, কেন? তাকে সব জায়গা থেকে তাড়িয়ে দিয়ে তাকে কিন্তু নেতা হতে কেউ বাধা দিতে পারেনি। কংগ্রেস থেকেও তাকে ট্যাকটিক্স করে বের করে দেওয়া হয়েছিল এক প্রকার, তবুও সে কিন্তু ভারতবর্ষের নেতাজি নামেই পরিচিত। তার কারণ, জনগণ তাকে ফলো করেছিল।